ষড়যন্ত্রের পথ পরিহার করে দেশের উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। সরকারের কর্মকাণ্ড বিএনপি সহ অন্যান্য দলগুলোর পছন্দ না হলে আগামী নির্বাচনে অংশ নিয়ে জনগণের রায় নেওয়ার আহ্বান জানান তিনি। আদর্শ হিসেবে পাকিস্তান, তারাও বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি দেখতে চায় না, তারাও পাকিস্তানকে ব্যর্থ হিসেবে দেখতে চায়। পাকিস্তানের মধ্যে বাংলাদেশকে ব্যর্থ দেখতে চাই বলে তাদের সবসময় তাদের সরকার বিরুদ্ধে ষড়যন্ত্র। আমি অনুরোধ করব যে ষড়যন্ত্রের পথে না হেঁটে দেশের উন্নয়ন অগ্রগতিকে বাধাগ্রস্ত না করে দেশের শান্তিপূর্ণভাবে উন্নয়ন অগ্রযাত্রাকে সহায়তা করার জন্য সকলের প্রতি আহ্বান জানাবো।